আমার ডাকছিলা? হ্যাঁ ডাকছিলাম। আচ্ছা কও তো, এত বড় বাড়িটা কাগো? এই ধরো, এই যে এত বড় সাম্রাজ্য দেখতেছো, যত বিল্ডিং দেখতেছো, আপাত দৃষ্টিতে মনে হইতে পারে এই সবকিছুর মালিক হচ্ছে বড় আব্বা। অবশ্যই আব্বার, কিন্তু বড় আম্মার হুকুম ছাড়া এহেনকার এক চুলো নড়ে না। যত সিদ্ধান্ত সব বড় আম্মা দেয়। রাখো তো তোমার বড় আব্বা বড় আম্মা। আমি তোমার ব্যাপারে জানতে চাই, কে তুমি, কি তোমার আসল পরিচয়, আর কি জন্য সন্ত্রাসে তোমার গুলি করতে আসলো, আর কেন এবার তোমার সাথে রিভলভার থাকে কও আমারে। আরে সময় হলে এই সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবা। কি ব্যাপার বলছিস না? হ্যাঁ তোর মন খারাপ কেন? হ্যাঁ আরে পাগলি, অন্য জায়গায় যাইতেছো এর লাগে তো তুমি আমারে মানে আমাগুরে ছেড়ে যাইতেছো না? আরে দুই দিন পরে তো তুমি দেশের টপ নায়িকা হইবা। তোমার লাগে তো গুলশানে ফ্ল্যাট কিনছি, হবু নায়িকা বলে কথা, হবু নায়িকার জন্য বিশাল ফ্ল্যাট ছাড়া হয় নাকি? হুম, কিন্তু আপনি আমার জন্য এত কিছু করতেছেন। তোমার জন্য এত কিছু করতেছি না। আরে তোমারে দেওয়ার জন্য তো সামনে অনেক জিনিস পড়া রয়েছে। এইটা হচ্ছে আমার সোহেবের জন্যে, আমার ছোট ভাই সোহেব তোমারে আনছিল না, তার একদিন আগে ও আমার জীবন বাঁচাইছে, ওর সম্মানার্থে আমি এটা করতেছি। আর বড় আম্মার স্বপ্ন পূরণ করার সময় আসলে তোমার শরীরের ওজনের সমান গহনা দিয়া তোমার আমি নিয়ে আসো। কিসের স্বপ্ন কিসের গহনা সেটা পরে বলবো, পরে বলবো। তোমার জন্য নিচে গাড়ি অপেক্ষা করতেছে। কালকে তোমার পয়লা শুটিং না? আরে কালকেই দেখবা দেশের সব পত্রিকার মধ্যে তোমার পিকচার সহ হেডিং নিউজ হবো, হেডিং নিউজ হবো। কিরে হইব না? জি জি ভাই, অবশ্যই। নায়িকা আমার। আল্লাহ গো আল্লাহ, তুমি তো আমারটা ভালো জায়গা লয়ে এসছো। আমার যে ভাবতে কেমন লাগতেছে গো। হাই কি হয়েছে তোমার? হ্যাঁ কি ভাবো, তুমি খুশি হও নাই কিছু না? চলো